Good evening, ladies and gentlemen. Welcome to the official trailer launch of the Feature Film Network. সবার প্রথমে টিম নেটওয়ার্কের তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাবো কিউ কোর্টকে এত সুন্দর একটি জায়গা আমাদের দেওয়ার জন্য। প্রেস থেকে যারা যারা এসেছেন এবং আমাদের গেস্ট যারা যারা আছেন, থ্যাংকস আ লট ফর জয়নিং আস। আমাদের টিম মেম্বার্সরা আজকে প্রায় সবাই আমাদের মধ্যে উপস্থিত, সো আ বিগ থ্যাংকস টু দেম। নেটওয়ার্ক একটা ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম যেটা অনেক পরিশ্রম এবং হার্ডওয়ার্ক করে বানানো হয়েছে। প্রায় এক দেড় বছর ছবিটির মেকিং, শুটিং, এডিটিং এবং একটা হিউজ লেভেলের সিজি, এই সমস্ত জিনিসপত্র নিয়ে আমরা খুব ব্যস্ত ছিলাম এবং ফাইনালি আজকে এই ছবিটি ট্রেলার লঞ্চ হতে চলেছে এবং আমরা খুব শীঘ্রই ছবিটির রিলিজ নিয়ে একদম রেডি। সো আমি আমাদের ছবিটির ডিরেক্টর সপ্তর্ষ বাসু, ওনাকে রিকোয়েস্ট করবো কিছু বলতে এবং আমাদের ইভেন্টটিকে প্রোগ্রেস করে নিয়ে যেতে। সেটা পরে দেখতে পাবো। আপাতত আমাদের সামনে আছে অপুদা, বিনুদা, অনির্বদা, ইন্দ্রজিৎ, রিনি, আকশায়, ঈশানী, অনেক আমাদের টিম মেম্বার এসছে, অনির্বাণ দা এডিটর, দেবজ্যোতি দা কালারিস্ট, আর আমাদের ম্যাক্সিমাম কাস্টিং ক্রু আজকে আমরা পেয়েছি। সো থ্যাংকস টু অল অফ ইউ অ্যান্ড অল অফ দ্য প্রেস অ্যান্ড গেস্ট হু হ্যাভ কাম হিয়ার। সো প্রথমেই আমি মাইকটা দিতে চাই আমাদের মানে ছবির একদম কি বলবো প্রোটাগনিস্ট ক্যারেক্টার অপুদা। অপুদা, তুমি প্লিজ ইভেন্টের জন্য মানে টু লাইন দিয়ে জিনিসটাকে স্টার্ট অফ করো, তারপরে বাকিরা অ্যাপ্লাই রিটার্ন করো, বলবে আমার ক্যারেক্টার। আমি বলতে পারি কারণ খুব ইউনিক একটা, এটা একটা যদি বলি বহু বছর ধরে আমরা বদলার গল্প দেখে আসছি। হ্যাঁ, এই আমার বাবাকে খুন করে দিল, আমি ঘোড়ায় চড়ে গুলি করে তাকে মেরে দিয়ে চলে এলাম, এই বদলা আমার ছোট থেকে দেখা বড় অবধি, এটাও আরেকটা বদলা দেওয়ার গল্প। কিন্তু এত ইউনিক বদলা আজ অবধি কেউ নিয়েছে কি না আমার খুব সন্দেহ আছে, সেটা কতটা বাস্তবে সম্ভব মানে এই ভাবনাটাই আমাকে প্রচণ্ডভাবে ইন্টারেস্ট গ্রো করেছিল আমার ভেতরে, যে এই ধরনের একটা সাবজেক্ট একটা ছেলে এই বয়সে ভাবতে পারে। এর বেশি আমি কি বলবো না, ট্রেলার দেখলে কিছুটা হয়তো আন্দাজ আপনারা পান, অনেক বলেছি। আমারও একই কথা যে এই ধরনের ছবি সত্যি কেউ আগে ভাবেনি। ছবির নাম দেখেই বুঝতে পারছেন, ছবির নাম হচ্ছে নেটওয়ার্ক। নেটওয়ার্ক অর্থাৎ it's not worldwide web network, কিন্তু it's a television network. তো টেলিভিশনের গল্প নিয়ে, সিনেমা এবং টেলিভিশনের গল্প নিয়ে করা, সেখানে আমি এটি চরিত্র করেছি যে একজন প্রডিউসার, আর শাশ্বত একটা চরিত্র করেছে যে একজন ডিরেক্টর, এবং আমরা আমাদের হিরো হিরোইন বড়দেরকে আমরা তাদেরকে কাজে লাগাই এবং কীভাবে কী হয় আলটিমেটলি গল্পটা কোন দিকে যায় সেটা হচ্ছে শাশ্বত যেটা বলবে, সেটা হচ্ছে যে আমাদের দুজনের মধ্যে এই পোস্টারটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে এটা হচ্ছে এই দুটো লোকের মধ্যে রাইভালরি। এই রাইভালরিটা আমরা একটা জায়গায় মুখোমুখি একটা জায়গায় এসে পৌঁছবে যেখানে কে কাকে টেক্কা দিতে পারে এটা নিয়ে গল্প। আর প্রথমে আমি টেক্কা দিই, তারপরে ও টেক্কা দেয়, বদলা, এই ধরনের একটা বদলার গল্প। ইটস এ ভেরি ইউনিক কনসেপ্ট। অ্যান্ড নেটওয়ার্ক বলে একটা হলিউডের ছবি হয়েছিল এবং সেই ছবিটা পিটার ফিঞ্চ বেস্ট অ্যাক্টর পেয়েছিলেন একাডেমি অ্যাওয়ার্ড। অনেক 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 থ্যাংক ইউ ফর টার্নিং আপ অন দ্য গ্র্যান্ড ট্রেলার লঞ্চ অফ নেটওয়ার্ক। অনেক দিনের অনেক অপেক্ষা, লট অফ হার্ড ওয়ার্ক, সো আমি আর বেশি বোর করবো না। অ্যান্ড আই আস্ক ইন্দ্রদা টু অ্যাড অন আ ফিউ ওয়ার্ডস অ্যান্ড দেন পাস দ্য মাইক, বিকজ আমরা অনেক বকেছি, এবার দেখানোর পালা, ইউ নো। গুড ইভিনিং এভরিওয়ান। হিরো হিরোইন এখানে কেউ না, যখন অপুদা বেনুদা আছে হিরো হিরোইন বলে কিছু হয় না। আর বাকি কথা উল্টোটা হতে পারে, এনিওয়ে জোকস অ্যাপার্ট, এখন ট্রেলারটা দেখি বাকি কথা পড়ে। নমস্কার, আমি অনিন্দু সপ্তাহকে ধন্যবাদ এইরকম একটা কনসেপ্ট
যখন আমায় বলেছিল আমার মনে হয় ও আমাদের জেনারেশন কিংবা আমার পরের জেনারেশন এর ওয়ান অফ দ্য এস্থেটিক্যালি প্লেস ডিরেক্টর। ওর সাথে অনেক কনসেপ্ট নিয়ে আমার আলোচনা হয় আর প্রত্যেকটাই খুব ইউনিক। নেটওয়ার্কের ছোট্ট একটা চরিত্র করতে পেরে আমি খুব আনন্দিত, যে যাদের সাথে আমি স্ক্রিন স্পেস শেয়ার করেছি কিংবা যে গল্পটা বলার চেষ্টা করেছে শব্দাশ্য সেটার একটা ছোট্ট পার্ট হতে পেরে আমার খুব ভালো লাগছে। বেশি সময় নেব না, শব্দাশ্য থ্যাংক ইউ টু দ্য কাস্ট। শব্দাশ্য আছে, আমরা সবাই আছি, এই ছবিটার সঙ্গে যুক্ত টেকনিশিয়ানরা আছে, যাদের যারা না হলে ছবিটা হবে না, কিন্তু যাদের কথা না বললেই নয়, সেটা হচ্ছে শব্দাশ্যর বাবা এবং মা, এবং তারা না থাকলে বোধ হয় এই ছবিটা হতো না। কাজে আই উড সে রাউন্ড অফ অ্যাপ্লজ ফর দেম। থ্যাংক ইউ, একদম একটা ইম্পর্টেন্ট পয়েন্ট বলার জন্য, এটা একদম রিয়েলি ট্রু। আর এখানে আমাদের সাথে অনির্বন্ধা আছে। অনির্বন্ধা, তুমি অন্তত কিছু না হলেও এক বছর ধরে এডিটিংটা হয়েছে এবং আমরা প্রচুর জিনিসপত্র ট্রাই করেছি, এক্সপেরিমেন্ট করেছি। আমার কাছ থেকে নিজের প্রশংসা শোনার কোনো দরকার নেই, সবাই একই কথা বলবে যে এবার বিয়েটা দেখা, ট্রেলারটা দেখা। থ্যাংক ইউ। একই কথা বল, বাবা এবং মা তিনজনই প্রচণ্ড রকম এফার্ট দিয়েছে ছবিটার জন্য। সত্যি কংগ্রাচুলেশনস ফর ফিনিশিং দ্য প্রজেক্ট। থ্যাংক ইউ, প্লিজ ওয়াচ দ্য ট্রেলার। আজকে ফাইনালি সেটার ট্রেলার লঞ্চ। সত্যি আমি থাকতে চেয়েছিলাম, আমার থাকাটা খুব ইম্পর্টেন্ট ছিল, আমি মনে থেকে চাইছিলাম থাকতে। কিন্তু প্রবলেম যেটা সেটা হচ্ছে যে আমার একটা কাজ খুব ইম্পর্টেন্ট, আমি আমাকে যেতে হচ্ছে, সেই জন্য একটু জায়গায় যাচ্ছি। তো রক্ত সবাই বললো তুমি এটা তুমি করো, আমি যাবো। তো একটা খুব মডার্ন ফাংশনাল আছে, আমি বলতে পেরে সবার খেয়েছিলাম শেয়ার করতে ইচ্ছে করতে, সেটা হচ্ছে যে ছবিটা আমার শ্যুট করেছি প্রায় 11-12 রকম ক্যামেরা আর 5-6 রকম লেন্সে, আর মোবাইল আমি জানি না, মানে OnePlus 5, আইফোন, মানে আইফোনও এক ধরনের নয়, 2-3 রকম আইফোন, আরও 2-3 রকম OnePlus, আরও বিভিন্ন রকম ফোন, প্রচুর কিছু আমরা ইউজ করেছি। তবে মজাটা হচ্ছে যে এটা দেখে কতটা বোঝা যাচ্ছে না, তার কারণ আমাদের মিসেস দেবজ্যোতি ঘোষ ছবিটা রং করেছেন এবং তিনি রং করে সবটা দেওয়াল মুসলিম করে দিয়েছেন, সব একই রকম করে দিয়েছেন, ঠিক আছে, ওনার ম্যাজিক টাচ। যাই হোক, আমি বেশি কিছু বলবো না। অভিজিৎ গাঙ্গুলি না, ওনাকে তো এখন দেখে কেউ চিনতেও পারে না। ব্যাপারটা কি, সব ঠিক আছে তো? এই নাম আর জজ দিয়েই ওদেরকে সাবস্ক্রাইব করতে হবে। Not everyone can handle stardom. The world is my set. আমি সবসময় তোমাকে underestimate করি। Be careful, Shred. I know what to do. এইবার এই শোটা রিয়েলিটি না ফিকশন সেটা দর্শকরাই বিচার করবে। Don't fuck around with me. The show is gaining popularity. Now it's showtime. Whose idea of a sick joke is this? Hey, could you tell us what to do? আমাদের কিন্তু অনেক কেয়ারফুল হওয়া উচিত ছিল বিফোর সাইনিং দ্য ডিল উইথ দ্য ডেভিল। অবশেষে আজ এলো বহু প্রতীক্ষিত সেই দিন। You fucking worthless. Series of unfortunate events, just like a chain reaction. আপনাদের জীবনে যেটা ঘটছে সেটাই দর্শকদের সামনে তুলে ধরাটা আমাদের কাজ। It's not possible for me to keep records of whatever I've done in the past. সন্ধান করো, নাহলে সব শুদ্ধ নিখোঁজ হয়ে যাবে। অভিজিৎ গাঙ্গুলি দ্য সাইকো। অজ্ঞাত বসে পড়েই তো কুক্ষেত্র। অভিজিৎ গাঙ্গুলি না, ওনাকে তো এখন দেখে কেউ চিনতেও পারে না। ব্যাপারটা কি, সব ঠিক আছে তো? এরা তো কেউ আর তোমার সঙ্গে কাজ করবে। That's none of your business. তোমার আর আমার মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে, আমি সবসময় এক স্টেপ এগিয়ে থাকি।
বিল্ডিং এ এলিভেটরে ঢুকে এলিভেটর বাটনস গুলোকে একটা পার্টিকুলার সিকোয়েন্সে প্রেস করতে হবে, এন্ড ওয়েন ইউ গেট আউট অফ দ্য লিফট ইটস এ ডিফারেন্ট ওয়ার্ল্ড অল টুগেদার. সেলিব্রিটি লাইফস্টাইল শো. ক্যামেরাস কোথায় কোথায় থাকবে? জাস্ট গিভ মি আ ফিগার. এটা ইনফ্যাক্ট একটা লাইসেন্সড শো. কিউট. এই নাম আর জজ দিয়েই ওদেরকে সাফোকেট করতে হবে. Not everyone can handle stardom. The world is my set. I mean, I'm sure I don't want to underestimate you. Be careful, Shrek. I know what to do. Eibar ei show ta reality na fiction. Sheta darshokrai bichar korbe. Don't fuck around with me. The show is gaining popularity. Now it's showtime. Whose idea of a sick joke is this? Hey, kore telecast bondho korte bolo. আমাদের কিন্তু অনেক কেয়ারফুল হওয়া উচিত ছিল বিফোর সাইনিং দ্য ডিল উইথ দ্য ডেভিল. অবশেষে আজ এলো বহু প্রতীক্ষিত সেই দিন. ইউ ফাকিং ওয়ার্থলেস. সিরিজ অফ আনফরচুনেট ইভেন্টস জাস্ট লাইক আ চেইন রিঅ্যাকশন. আপনাদের জীবনে যেটা ঘটছে সেটাই দর্শকদের সামনে তুলে ধরাটা আমাদের কাজ. ইটস নট পসিবল ফর মি টু কিপ রেকর্ডস অফ হোয়াট এভার আই হ্যাভ ডান ইন দ্য পাস্ট. সন্ধান করো, না হলে সব শুদ্ধ নিখোঁজ হয়ে যাবে. অভিজিৎ গাঙ্গুলি ইজ আ সাইকো. কেতু বসে পড়েই তো